হ্যাঁ গাইজ, হাউ আর ইউ? কি অবস্থা? সবার আশা করি খুবই ভালো আছো। এখন খেলা শুরু হয়ে যাবে, খেলা শুরু এবং কি ইন্ডিয়া ব্যাটিং এবং কি প্রথম বলে কি চার! ওয়াও, নাইস শট! খুবই খুবই ভালো ব্যাটিং করছে ইন্ডিয়া। আশা করি আজকে বলা যায় না কি হয়। দুই দলই হলো স্ট্রং টিম, ঠিক আছে। বলিং ইন সুইং দিবে নাকি আউট সুইং কিছুই বলা যাচ্ছে না। বাংলাদেশ বলার মুস্তাফিজুর রহমান এবং কি ইন সুইং বলিংয়ের জন্য দৌড়চ্ছে মুস্তাফিজুর রহমান, এবং কি বলা যায়, এবং কি একটি ডট বল! ওয়াও, নাইস বলিং মুস্তাফিজুর রহমান, এবং কি নো, ও সরি, মুস্তাফিজুর রহমান নো দিয়ে দিল বলটা। বলা যায় না এর কি হয়, একটা ছক্কা হয় নাকি ডট হয়, কেউ কিছু বলতে পারে না। দেখি কি হয়, কি বল দেয়। এবং কে একটি ছয়ের মার মারলো সীমানার বাইরে, ওয়াও, নাইস শট! কি মারলো ব্যাটসম্যান, কোন ব্যাটসম্যান মারলো এখনো বলা যায় না। একটু পরে আমি তোমাদেরকে বলে দেব কে মারছে। পাঠান সাওয়ার এবং পরের বলের জন্য মুস্তাফিজুর রহমান দৌড় দেবে ইন সুইং বোলিং। দেখি কি করে বলটা, ও শট! এবং কে একটি চার মেরে দিল, বাহ বাহ, নাইস শট মুস্তাফিজুর। বোলিং, ব্যাট বোলিং, ব্যাট ইন্ডিয়া ব্যাটিং ভেরি ভেরি স্ট্রং। এখন ম্যানগুলো চেঞ্জ করব ডিফেন্স অ্যাটাকিং। এবং পরের বলের জন্য মুস্তাফিজুর রহমান একটু পরেই দৌড় দিবে। এটা তোমার আউট সুইং বোলিং হবে, বসে দৌড় দিচ্ছে। এবং কি, ওয়াও, নাইস বোলিং, এবং কি ডট বল, ভালো বোলিং করছে মুস্তাফিজুর রহমান। এবং মুস্তাফিজুর রহমান লাস্ট বল করার জন্য দৌড় দিবে, এবং কি এটা আউট সুইংয়ের মতো হবে, এবং কি চার হতে পারে, এবং কি চার রান! ওয়েল ডান বোলিং, ওয়েল ডান ব্যাটিং। বাংলাদেশ মোটামুটি ভালোই বল করছে। এখন তোমার কে বল করবে? আনোয়ার হোসেন নতুন বলার, একটা ম্যাচ ক্লাসে 1 উইকেট পেয়েছে, এবং কে স্পিন বলার। বল করার জন্য এখন সে দৌড় দেবে, এবং ডট বল, ভালো বলার, গুড বোলিং। প্রথম বল ডট দিয়েছে, এবং কি দ্বিতীয় বলের জন্য সে এখন দৌড় দিবে, দেখা যাক কি হয়। ও ডট বোলিং, নাইস বোলিং, ইন্ডিয়াকে চাপে রাখছে, এবং কি একটি রান আউটের সম্ভাবনা। রান আউট না, রান আউট না। 3 নম্বর বোলিংয়ের জন্য দৌড় দিব আনোয়ার হোসেন, দেখা যাক কি হয়। ও নাইস বোলিং, সমস্যা নেই, একটা সিঙ্গেল, ভালোই বল করছে আনোয়ার হোসেন। আশা করি সে একটু উইকেট পাবে, দেখা যাক কি হয় সামনে। চার নম্বর বল করার জন্য দৌড় দিতেছে, দেখা যায় কি হয়। এবং কি একটি ড্রাইভ শট, একটি সিঙ্গেল হতে পারে, একটি সিঙ্গেল। 4 নম্বর বলের জন্য আনোয়ার হোসেন দৌড় দিবে, এখন দেখা যায় কি হয় বলটা। ও নাইস বোলিং, এবং একটি ডট বল, লাস্ট বোলিং করার জন্য আনোয়ার যখন দৌড় দেবে কি হয় বলা যায় না। এবং কি একটি ডট বল, ও নাইস বোলিং আনোয়ার হোসেন, গুড লেন্থ, গুড লাইন, ওয়াজ ভেরি এক্সেলেন্ট। এখন হবে সাইফুল ইসলাম, নাইস বলার ইন বাংলাদেশ, পেস বোলিং অ্যাটাক। এখন কি বল, এবং কি সে একটি ইনসুইং বোলিং করবে, দৌড় দিচ্ছে সে প্রথম বোলিং। এবং ও নাইস বোলিং, ইনসুইং ইজ ভেরি স্পিড, 112 কিলোমিটার, খুব ভেরি বলার, লেন্থ, ইন সিঙ্গার। ও
অসাধারণ বোলিং। দুই নম্বর বোলিংয়ে দৌড় দিচ্ছে এবং কে টিন সুইং এবং কে একটি চার, অসাধারণ একটি চারের মার মারলো পাঠান সাওয়াল। নাইস ব্যাটিং ইন্ডিয়া। ইন্ডিয়া তাদের যতটুকু সম্ভব তাদের যে মূল যে ব্যাটিং অর্ডারটা তারা তা পরিপূর্ণ করছে। ব্যাঙাচ আছে, এখন বল শুরু হচ্ছে এবং কি একটি ডট বল, নাইস বলিং। যা বলছিলাম ইন্ডিয়া তাদের ব্যাটিং অর্ডারটা আরও সুন্দর মতো গুছিয়েছে, কি প্রত্যেক বলে প্রত্যেক ওভারে চার চার একটা ছয় মারছে, এবং কি এটা হোয়াইট হতে পারে এবং কি এটি হোয়াইট, হ্যাঁ হোয়াইট হবে, হ্যাঁ হোয়াইট। পাঁচ ওভার তোমার দুই ওভার তিন বল যাচ্ছে, চার চার নম্বর বল করার জন্য দৌড় দিচ্ছে সেভিলিসলাই এবং ইনসুইং একটি বলিং এবং কি একটি ডট বল হতে পারে, এবং হ্যাঁ অবশ্যই এটা ডট বল, অবশ্যই ডট বল। এবং পাঁচ নাম্বার বল করে দৌড় দিচ্ছে এবং একটি ছয় হওয়ার সম্ভাবনা এবং জোরে সীমানার বাইরে একটি ছয়, ওয়াও বিশাল একটা ছক্কা দেখলাম আমরা, সুন্দর ছয় ছয়ের মার। এখন লাস্ট বোলিং করার যাচ্ছে, লাস্ট বোলিং করার জন্য যাচ্ছে, ইনসুইং হবে ও হোয়াইট হওয়ার সম্ভাবনা না, ওভারের সমাপ্তি। এর পরের পরের বোলিং করতে যাবে মুস্তাফিজুর রহমান, গুড বলার, বাংলাদেশ লিজেন্ড বলার, ইনসুইং। হ্যাঁ মুস্তাফিজুর ইনসুইংগুলো অনেক সুন্দর হয়, কাটার অসাম বলার ধরেছে ইনসুইং, ও আউট হওয়ার সম্ভাবনা, গুড বলিং, নট আউট। প্রথম বল দ্বিতীয় বল করার জন্য ইনসুইং, ও ব্যাট লাগাতে পারিনি ব্যাটসম্যান এবং এটা ডট বল, অবশ্যই নিঃসন্দেহে বলা যায় খুব ভালো বোলিং করতেছে মুস্তাফিজ রহমান, বাংলাদেশকে যত তার সম্ভব একটি উইকেট করে দেবে। এবং কি তিন নম্বর বল দৌড় দিচ্ছে এবং একটি এক রান হতে পারে, দুই রান হবে, দুই রান হবে, রান আউট হওয়ার সম্ভাবনা না, রান আউট না। ইন্ডিয়ার সংগ্রহ 36 রান শূন্য উইকেট, ওভার তিন ওভার তিন বল, 10 ওভারের খেলা, এটা আউট সুইং দিয়ে দেবে মুস্তাফিজুর রহমান। চার নম্বর বোলিং করার জন্য দৌড় দিচ্ছে এবং কি ও শিট, বলারের হাতে বল, ডট বল হবে। এখন তিন ওভার পাঁচ বল, পাঁচ বল করার জন্য দৌড় দিচ্ছে, এটা হোয়াইট হতে পারে এবং নো, পিসে কোনো ম্যান নাই এবং কি পিসে চার হয়ে গেল, চার হয়ে গেল ইন্ডিয়ার সংগ্রহ 41 রান শূন্য উইকেট। তিন ওভার পাঁচ বল করার জন্য দৌড় দিচ্ছে মুস্তাফিজুর রহমান এবং কি যায় একটি ইনসুইং এবং কি ডট বল, নাইস বলিং মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ এখনো উইকেট পাই পাইনি, আশা করি কিছুক্ষণের মধ্যে একটু উইকেট পাবে, দেখি কী করা যায়। মুস্তাফিজুর রহমান দৌড় দিতেছে পাঁচ ওভার, ও নাইস বলিং, স্পিড খুব ভালো 143 ছিল এবং কি ওভারের পরিসমাপ্তি, নেক্সট কে ওভার করবে দেখা যাক। একটা বলার নাম ইসলাম, এই ইসলাম ও স্প্রিং বলার এবং কি লেগ স্পিনারও, নাইস বলিং, এক রান হওয়ার সম্ভাবনা এবং কি এক রান। দুই নম্বর বল করার জন্য প্রস্তুত হচ্ছে ইসলাম, দেখা যাক কি হয়, লেগ লেগ স্পিনার এবং কি একটি চার হওয়ার সম্ভাবনা, চার নো, চার হল না, দুইটি সিঙ্গেল নিল, ডাবল রান, খুব ভালো ব্যাটসম্যান। ইন্ডিয়ার সংগ্রহ 35 রানের শূন্য উইকেট, চার ওভার দুই বল তিন বল করে দৌড় দিচ্ছে
ও নাইস বলিং, এবং একটি ডট বল ব্যাটে বলে তেমন লাগাতে পেরে একটু ঠেক দিয়েছে। 4 ওভার 4 বল করার জন্য এক্ষুনি প্রস্তুত, বল করার জন্য নিল, এবং কি লং লং ছক্কা, ওহ আকাশে ভাসিয়ে উঠছে বল, কি সুন্দর দেখাচ্ছে, অস্থির একটা ছয় মারলো ইন্ডিয়া ব্যাটসম্যান। ইন্ডিয়ার সঙ্গে 51 রানে 0 উইকেট, এবং কি 4 ওভার 5 বলের জন্য দৌড়িয়েছে ইসলাম, 4 ওভার 5 বল, এবং কি হয়, এবং কি একটি ড্রাইভ শট, 1 রান হবে আশা করি, 1 রান হয়েছে। চার ওভারে লাস্ট বল করার জন্য দৌড় দিচ্ছে, কি হয় বলা যায় না, এবং কি একটি ট্যাক এবং ডট বল, এবং ওভারের পরিসমাপ্তি, নেক্সট ওভার করার জন্য কি আসবে বলা যায় না, দেখতে হবে কি আসে। সরকার আসবে, সরকার, সৌম্য সরকার, নাইস বলার, বাংলাদেশ নতুন বলার, নতুন বলার হয়েছে অবশ্যই, ব্যাটসম্যান নতুন বলার হয়েছে, এবং কি সে কোন বল করার জন্য দৌড় দেবে, ইন সুইং দিবে, কি হয় বলা যায় না, এবং কি একটি ডট বল, ও অসম্ভব ভালো বোলিং করে মাঝে মধ্যে, দেখা যাক আজকে ইন্ডিয়ার মধ্যকার ম্যাচটিতে কে জিতে, ইন্ডিয়া সংগ্রহ বানানোর সময়, এবং বল করার জন্য দৌড় দিচ্ছে মুস্তাফিজুর রহমান, কি হয় বলা যায় না, এবং কি একটি লং লং ছক্কা, আকাশের মধ্যে ভাসছে বল, এবং গ্রেপ্তারে 51 বলে 36 বলে 51 রান, তাদের ইন্ডিয়া সংগ্রহ 58 রানে 0 উইকেট, 52 ওভার 2 বল 10 ওভারে খেলা, বোলিং করার জন্য সৌম্য সরকার দৌড় দিচ্ছে, এবং কি কি বলা যায়, এবং একটি সিঙ্গেল হতে পারে, ডাবল, 2টি রান নিল, খুবই খুবই ভালো বোলিং করছে বাংলাদেশ, খুবই খুবই ভালো ব্যাটিং করছে, দুজনে সমানে সমান তাল নিয়ে, এখনও বাংলাদেশ একটু উইকেট ফেলাতে পারেনি, অবশ্যই একটু উইকেট নেবে তারা, এখন বল করছেন সৌম্য সরকার দৌড় দিচ্ছে, কী বলা যায়, ইনসুইং বোলিং ও নাইস বোলিং, অবশ্যই বলা যাবে, ডট বল ক্যাপ্টেন হাতায় দিচ্ছে, অবশ্যই খুবই ভালো ভালো বল করছেন আমাদের সৌম্য সরকার, পাঁচ বল করে বল করছে, এবং ডট বল না একটি সিঙ্গেল নেওয়ার সম্ভব, এবং সিঙ্গেল নিয়েছে অবশ্য, খুবই খুবই ভালো ব্যাটিং করছে, বোলিং করছে, এবং কি 50 হয়ে গেল আগারওয়ালের না পার্টনার, এবং কি লাস্ট বল করে 6 বলা 5 বল করার জন্য দৌড় দিচ্ছে, এবং কি একটি সিঙ্গেল নিচ্ছে, এখন ড্রিঙ্কের বিবৃতি, এখন খেলা শুরু হয়ে যাবে, 6 ওভার শেষ, আবার সেই ভালো বলার স্পেস বলার হোসেন, এ খুবই ভালো মানের পেস বলার, সবসময় আউটসুইং দেয়, ইনসুইংয়ে দেয়, মাঝে মাঝে আউটসুইং দেয়, বল করে দৌড় দিচ্ছে, কী কী হয় বলা যায় না, ও খুব ভালো বলার, অবশ্যই ডট বল হয়েছে, প্রথম বলে ইন্ডিয়ার সংগ্রহ 62 রান 0 উইকেট, 6 ওভার 1 বলে খেলা চলছে, 2 বলের জন্য প্রস্তুত, এখনই বল করার জন্য প্রস্তুত হচ্ছে হোসেন, আউটসুইং ও ডট বল, ব্যাটসম্যান ব্যাটে বলে করতে পারেনি, 6 ওভার 3 বল করার জন্য দৌড় দেবে এখনই হোসেন, 6 ওভার 3 বল করার জন্য দৌড় দেবে আউটসুইং, এবং কি ক্যাচ হতে পারে, এবং কি না ক্যাচ, না ড্রপ, এবং কি ডট বল হয়েছে, অবশ্যই ডট বল, 6 ওভার 4 বল করার জন্য দৌড় দেবে এখনই, শুরু হচ্ছে বল, ও আউট হতে পারে না, ডট বল, ইন্ডিয়া সংগ্রহ 62 রান 0 উইকেট, 6 ওভার 4 বলে খেলা চলছে, 5 বলের জন্য এখন বল করবে, 6 বল করতেছে, এবং কি আউটসুইং হয়েছে, এবং কি ডট বল, খুবই ভালো করে বল করতেছে, 1 রান 4টা বল করে 4টা রান, এবং কি ফ্রি হিট দিয়ে দিল সে, ও দুঃখের ব্যাপার, এখন কি এই ফ্রি হিট অনেক সময় 6 হয় 4 হয় বলা যায় না, কি হয় সে বল করার জন্য দৌড় দিচ্ছে, কি হয়, এবং কি একটি ক্যাচ না সিঙ্গেল না 4, অবশ্যই 4 হয়ে গেল, দুঃখের বিষয়, খুবই ভালো খেলতেছে ইন্ডিয়া,
দেখা যাক কি হয়। রানের সংগ্রহ 67 রান, 0 উইকেট, 6 ওভার 5 বল, 7 ওভার লাস্টের বল করার জন্য দৌড় দিচ্ছে, এবং কিক ঠেক 1 রান হতে পারে সিঙ্গেল, এবং আউটের সম্ভাবনা, এবং আউট দিতে পারে কি না প্লেয়ার দেখা যাক। না, আউট না। 6 ওভার 7 ওভার শেষ, 8 ওভার বল করার জন্য এখন কিকার, 12 ওভার বল, সেই আনোয়ার হোসেন স্পিন, খুব ভেরি ভেরি গুড বোলার ইন বাংলাদেশ, স্পিন বোলার ইজ নাইস, বাংলাদেশ স্পিনগুলো সবসময় ভালো হয়ে থাকে। আশা করি কি বলা যায়, এখন বল করার জন্য প্রস্তুত হচ্ছে, এবং কি একটি বল করে ফেললে, এবং কি একটি চার না ক্যাচ, তোর ও শিট, একটু চার হয়ে গেল। খুব ভালো ব্যাটিং করতেছে ইন্ডিয়া, বাংলাদেশও মোটামুটি ওই কাতারে চলছে দেখা যাক, কিন্তু বাংলাদেশ দক্ষিণ বেশি একটি উইকেটে খেলা তোলেন। ইন্ডিয়ার সংগ্রহ 72 রানে 0 উইকেট, ও ওভার তুলতে 7 ওভার 1 বল, 7 ওভার 2 বল করার জন্য আনোয়ার হোসেন দৌড় দিতেছে এখন, কি লাস্ট, ও এবং কি কিপারের হাত থেকে বল চলে গেল, এবং একটি সিঙ্গেল, ইন্ডিয়ার সংগ্রহ 73 রান 0 উইকেট, ওভার 7 ওভার 2 বল, 3 বল করার জন্য দৌড় দিচ্ছে আনোয়ার হোসেন, এবং কি একটি ঠেক, ঠেক না এটা চার হওয়ার সম্ভাবনা, এবং কি চার হতে পারে, হতে পারে, হতে পারে, এবং কি একটি চার হয়ে গেল। নাইস শট, কার বলে চার হলো একটু পরে আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে দিব, ব্যাক করো। সেই পাঠান সাওয়া 14 রান করছে, সে এখন ব্যাটিং করবে, দৌড় দিল, এবং কি একটি চার, অবশ্যই এটা চার, অবশ্যই চার হয়ে যাবে, হয়ে গেল। 81 রান 0 উইকেট, ইন্ডিয়ার সংগ্রহ 7 ওভার 4 বল, 7 ওভার 5 বল করার জন্য এখনই দৌড় দেবে আনোয়ার হোসেন, পাঠান ব্যাটসম্যান, কি বলা যায়, বলটা অনেক সুইং হতে পারে, সুইং, এবং একটি রান আউট, না রান আউটের সম্ভাবনা বলা যায় না কি হয়, রান আউট হতে পারে না হতে পারে, এবং কি রান আউট দিল আম্পায়ার, অবশ্যই রান আউট না। ইন্ডিয়ার সংগ্রহ 82 রানে 0 উইকেট, 7 ওভার 5 বল, লাস্ট বল করার জন্য দৌড় দিচ্ছে আনোয়ার হোসেন, গাওয়াল ব্যাটসম্যান, এবং কি একটি ঠ্যাক, ড্রাইভ শট হয়ে গেলো, সরি ড্রাইভ শট, এবং কি একটি রান এলো, অবশ্যই সিঙ্গেল। 8 নম্বর ওভারের সমাপ্তি, নিউ, এবং কি লাস্ট বল, ওটা ফিট হয়েছে, সরি এটা ফিট হয়েছে, দেখা যায় এখন কি হয়, ফিটের ঠেকাতে যদি পারে তো ভালো, ইন্ডিয়ার রান 84 রান 4, এবং কি ফিরি হিট লাস্ট বলে, এবং কি এটি ক্যাচ হতে পারে, ও সেট ম্যান না, এবং কি চার হয়ে গেল, স্টেট চার। নাইস ব্যাটিং, ইন্ডিয়ার পারফরমেন্স খুবই ভালো, ইন্ডিয়ার ব্যাটিং খুবই স্ট্রং, অবশ্যই তারা রান রান নেবেই স্বাভাবিক। মাহমুদুল্লাহ হতে পারে, মামুন না, সাইফুল ইসলাম পেস বলার ইন বাংলাদেশ, ইন্ডিয়ার সংগ্রহ 80 রানে 1 উইকেট, পেস বলার, তার প্রথম বল করার জন্য এখন দৌড় দেবে, 8 নম্বর ওভার শুরু হবে, ইন আউট সুইং বলিং করে সবসময়, এবং সে আউট সুইং বল করার জন্য প্রস্তুত হচ্ছে, এবং কি দৌড় দিলে, এবং কি আউট হওয়ার সম্ভাবনা, স্টাম্প দিত কিনা, না ডট বল, অবশ্যই ভালো মানের বলার বলতেই হবে। 2 নম্বর বল করে দৌড় দিচ্ছে, এটা ইন সুইং বল, এবং কি ও নাইস বলে, এবং কি এটি একটি ডট বল, ব্যাটে বলে করতে পারেনি, খুবই ভালো বল করতেছে, লাইন লেন্থ ডেলিভারি অসাম, এক কথায় অসবশ, এবং কিংস বল দৌড় দিয়েছে জোরে বল করার জন্য পারে দিয়েছে, এবং কি ডট বল, ব্যাটসম্যান বাড়ি হতে পারে কেমনি করবে, তার বলিং ইজ ভেরি, তার বলিং ভেরি স্ট্রং, লেন্থ ডেলিভারি কাটার, ওয়াও নাইস, 4 নম্বর দৌড় দিচ্ছে কী হয়, ইন সুইং, ও এটাও ডট বল, ডট বল, 4টা ডট বল দিয়ে 4-2 বল আছে, 9 বার খেলা শেষ শেষ হতে, 2 বল, 5 নম্বর দৌড় দিচ্ছে, এটা কী হয় বললেন যায় না, এবং কি এটাও ঠ্যাক, ডট বল, এবং কি নো, সরি এটা নো হয়ে গেল, নো হয়ে গেল, দুঃখের বিষয়, আট ওভার 5 বল করার জন্য দৌড় দিচ্ছে, ফিটের বল, এবং কি একটি চার হতে পারে, না চার হলো না, ডাবল হলো, দুটা সিঙ্গেল,
আর লাস্ট বল করার জন্য প্রদীপ 8 ওভার 5 বল, ইন্ডিয়া সংগ্রহ 91 রানে 0 উইকেট, আউট সুইং বলিং এবং কি রান আউটের সম্ভাবনা, নট আউট। সরকার বল করবে, শ্যামল সরকার লাস্ট ওভার, পেস বোলার বাংলাদেশ, খুবই ভালো মানের বোলার, লেগ সুইং, ডট দিচ্ছে বল করার জন্য প্রথম বল, এবং কি ডট বল নয়টা সিঙ্গেল হতে পারে, ইন্ডিয়া ব্যাকগ্রাউন্ডে 0 উইকেট, পাঠাও 63, গারাউল 20। এবার 2 বল, একটু চেঞ্জ সুইং কি হয় বলা যায় না, এবং ছক্কা 6 হয়ে গেল, খুবই ভালো ব্যাট করতেছে, পাঠাও 69 রান, এবং কি 3 বল করতেছে, এটাও চালাতে 4 ডট বল, ইন্ডিয়ার সংগ্রহ 99 রান 0 উইকেট, 9 ওভার 3 বলের খেলা যায়, 4 বল পর্যন্ত 10 ওভারের খেলা, খেলা খেলছে সব, এবং কি বল ধরেছে, এবং কি ও অসাম ফিল্ডিং বাংলাদেশ, এবং যে ডট বল হয়েছে, আর 2টো বল আছে, 5 নম্বর বল করা দৌড় দেবে, পাঠাও ইউনসুইং, ও দা হোয়াইটার সম্ভাবনা, এবং হোয়াইট ইন্ডিয়ার সংগ্রহ 100 রানে 0 উইকেট, গুড ব্যাটিং ইন্ডিয়া, আর আছে 2 বল, বল করার জন্য দৌড় দিতেছে, কি বলা যায় না, এবং কি একটি লং লং সিক্স, ও অসাধারণ সিক্স, খুবই খুবই ভালো ব্যাটিং করতে বাংলাদেশ আজকে কোনো উইকেট ফেলাতে পারলো না, এবং কি লাস্ট বল করার জন্য সৌম্য সরকার দৌড় দিবে, এটা বল করলেই প্রথম ইনিং শেষ, বল দৌড় দিচ্ছে ইনসুইং, এবং কি 4 হতে পারে, এবং কি 4 হয়ে গেল, খেলার পরিসমাপ্তি, খুবই খুবই ভালো খেলেছে ইন্ডিয়া, টার্গেট 111 রানের, বাংলাদেশকে জিততে হলে 10 ওভারে 111 করতে হবে, আশা করি দেখা যাক নেক্সট ভিডিওতে, এটা দিব, প্লিজ আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করো, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।